বিএ বিকম বিএসসির সেকেন্ড সেম ফোর্থ সেমর পরীক্ষা হব না নাই, বহুত ছাত্রছাত্রী খেলিমেলি হয়েছে। ছাত্রছাত্রী ভাবি আছে কেবল সিক্স সেমর পরীক্ষা হব, সেকেন্ড সেম আর ফোর্থ সেমর পরীক্ষা নহয় ভাবি আছে। এই ভিডিওত মানে আপনার জানাম সেকেন্ড সেম ফোর্থ সেমর পরীক্ষা হব না নাই, আর পরীক্ষা অফলাইন হব না অনলাইন হব, আর যখন ছাত্রছাত্রী বেক আসিল বেক সাবজেক্ট আসিল সেই সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিব পারিব না নাই, এই ভিডিওত মানে আপনার জানাম। এতিয়া মই আপোনালোকক গাইডলাইন্স দেখাম যিটো ইস্যু হৈছে জুলাই মাহৰ ছয় তাৰিখে সোমবাৰে। ইয়াতে চাই লওক, ইয়াতে জনাই দিছে মুড অফ টাৰ্মিনেল ছেমিষ্টাৰ ফাইনেল ইয়াৰ এক্সামিনেশ্যন 2019-2020 2019-20 বৰ্ষৰ ফাইনেল ইয়াৰ ফাইনেল ছেমিষ্টাৰ পৰীক্ষাৰ কথা ইয়াত উল্লেখ কৰিছে। এতিয়া ছাত্ৰছাত্ৰী খেলিমেলি হৈছে যে ছেকেণ্ড ছেম ফৰ্থ ছেমৰ পৰীক্ষা হ'ব নে নাই। ফাইনেল ইয়াৰ মানে হ'ল যিসকল ছাত্রছাত্রী তিন বছরীয় কোর্স হয় ইউ জি সির আন্ডার তিন বছরীয় কোর্স করে আছে, এই সকল ছাত্রছাত্রীর যেটু তিন বছর হব যেটু তিন বছর সেইটুক আমি ফাইনাল ইয়ার বলে কো। এতিয়া বিএ বিকম বিএসসির যে সকল ছাত্রছাত্রী সিক্স সেমত আছে এই সকল ছাত্রছাত্রীয়ে পরীক্ষা দিব পারিব, কারণ এইটু হল ফাইনাল ইয়ার, বাকি সেকেন্ড সেম ফোর্থ সেমর পরীক্ষা নহয়, কারণ ফাইনাল ইয়ার সেমিস্টার যেটু থার্ড ইয়ার হব সেইটাই হব ফাইনাল ইয়ার। যিসকলে বিটেক ধৰি লওক বিটেক আছে চারি বছরের কোর্স হয় যেটু চারি বছর হব সেইটাই হব ফাইনেল ইয়ার। এতিয়া চাওক ইয়াতে উল্লেখ করেছে যে ইম্পর্টেন্ট কথা ইয়াতে উল্লেখ করেছে, দি ইউনিভার্সিটিজ আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য এক্সামিনেশন বাই দ্য এন্ড অফ সেপ্টেম্বর 2020। ইয়াতে কৈছে যে ইউনিভার্সিটিক জনাই দিছে যে ইউনিভার্সিটিয়ে যাতে সেপ্টেম্বর মাহর ভিতরতে ছাত্রছাত্রীর পরীক্ষা সম্পূর্ণ করে কমপ্লিট করে। এতিয়া ইউনিভার্সিটিয়ে যদি আপনার পরীক্ষা ছাত্রছাত্রীর পরীক্ষা জুলাই মাহতে লব পারে বা আগস্ট মাহতে লব পারে বা সেপ্টেম্বর মাহতে লব পারে, কিন্তু সেপ্টেম্বর মাহত কমপ্লিট করব দিছে যেটু গাইডলাইন চাইছে। এতিয়া ছাত্রছাত্রীর পরীক্ষা অফলাইন কিছু অফলাইন কিছু পরীক্ষা অনলাইন যোগে হব ইয়াত জনাই দিছে। এতিয়া জানি লোক বেক পরীক্ষা ইয়াতে লিখিছে, ইয়াতে চাই লোক বেক পরীক্ষা বাধ্যতামূলক, যখন ফাইনেল ইয়ার স্টুডেন্ট হয় যখন সিক্স সেমত পড়ি আছে বিএ বিকম বিএসসি যদি পড়ি আছে সিক্স সেমত যদি পড়ি আছে সেই সকল ছাত্রছাত্রীর বাধ্যতামূলক কম্পালসারি হয় যদি বেক সাবজেক্ট আছে তেতিয়াহলে পরীক্ষা দিব লাগিব, অফলাইন বা অনলাইন যোগে পরীক্ষা হব ইয়াত জনাই দিছে। এতিয়া ছাত্রছাত্রীর পরীক্ষা সিদ্ধান্ত লব ইউনিভার্সিটিয়ে, ইউনিভার্সিটিয়ে কেতিয়া কমপ্লিট করে সেপ্টেম্বর মাহতে কমপ্লিট করব লাগিব। এতিয়া ছাত্রছাত্রীর পরীক্ষা জুলাই বা আগস্ট বা সেপ্টেম্বর মাহতে পাতিব পারে, জুলাই মাহতে হব পারে বা আগস্ট মাহতে হব পারে বা সেপ্টেম্বর মাহতে হব পারে, এতিয়া ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। এইখানে আছিল তথ্য। যদি ভিডিওটি ভাল লাগছে লাইক করব শেয়ার করবো।